Assalamu alaikum, myself Khaled Hassan Miller, and today's video is about what is the basic difference between autonomic and somatic nervous system. So first of all, our nervous system is the central and peripheral nervous system. Central nervous system includes brain and spinal cord. Peripheral nervous system includes somatic nervous system and autonomic nervous system. So autonomic nervous system ki jodi autonomic nervous system and somatic nervous system er functionally ki difference ache er tahole amra ki bolbo je autonomic nervous system এটা কি করে মেইনলি কন্ট্রোলস দ্য ভিসেরাল ফাংশনস অফ আওয়ার বডি অর্থাৎ ভিসেরাল যে ফাংশনগুলো আছে আমাদের বডিতে এগুলো কন্ট্রোলড হয় কিসের মাধ্যমে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে আচ্ছা অটোনমিকের এ এর পরে কি আছে ইউ আছে ইউ অক্ষরটা অনেকটা ভি এর মতো ইউকে বলা হয় ভি এর বড় ভাই তো অটোনমিক নার্ভাস সিস্টেম এটা কি করবে কন্ট্রোলস দ্য ভিসেরাল ফাংশনস অফ আওয়ার বডি আর সোমেটিক নার্ভাস সিস্টেম কি করবে যে আমাদের ভিসেরাল ফাংশনস ছাড়া অন্য যে ফাংশনস আছে অন্য যে যতগুলো ফাংশনস আছে এগুলো কন্ট্রোল করবে কে সোমেটিক নার্ভাস সিস্টেম আচ্ছা এবার এটা তো গেল ফাংশনালি ডিফারেন্স এবার আমরা দেখি যে স্ট্রাকচারালি অটোনমিক এবং সোমেটিক নার্ভাস সিস্টেমের ভিতরে কী ডিফারেন্স আছে এখানে যে ফিগারটা দেওয়া আছে এখানে যদি আমরা খেয়াল করি তো দেখতেছি যে অটোনমিক নার্ভাস সিস্টেম অরিজিনেটেড হয় ল্যাটারাল হর্ন থেকে সোমেটিক নার্ভাস সিস্টেম অরিজিনেটেড হয় অ্যান্টেরিয়র হর্ন থেকে তো অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কী থাকবে টু সেটস অফ নিউরন থাকবে অর্থাৎ এখান থেকে অরিজিনেটেড হবার পরে এটা ইফেক্ট প্রোডিউস করার আগে আরেকটা সাইনাপস প্রোডাকশন হবে মাস্ট বি আরেকটা সাইনাপস প্রোডাকশন হবে কিন্তু ইন কেস অফ সোমেটিক নার্ভাস সিস্টেম এটা অ্যান্টেরিয়র হর্ন থেকে প্রোডিউস হবে এবং ডাইরেক্টলি এটা মানে এর ইফারেন্টস যে নার্ভ ফাইবার অর্থাৎ মোটর যে নার্ভ ফাইবারটা এটা ডাইরেক্টলি ইফেক্টর অর্গানে ইফেক্ট করবে সো অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কী হচ্ছে যে আমাদের দুইটা টু সেটস অফ নিউরন প্রোডিউস হচ্ছে টু সেট নিউরন প্রোডিউস হচ্ছে একটা নিউরন প্রথমে গ্যাংলিয়ন আচ্ছা গ্যাংলিয়ন কি গ্যাংলিয়ন হচ্ছে কালেকশন অফ সেল বডি আউটসাইড অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে যে গ্যাংলিয়নগুলো আছে ওইখানে সেল বডিগুলো থাকে অর্থাৎ এইখান থেকে ল্যাটারাল হর্ন থেকে একটা নিউরন যাচ্ছে গিয়ে এটা সাইনাপস প্রোডাকশন করবে এবং সাইনাপস প্রোডিউস করার পরে এটা ইফেক্ট প্রোডিউস করবে আচ্ছা সো গ্যাংলিয়নের আগে যে নিউরনটা থাকবে ওইটাকে আমরা বলবো প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার এবং গ্যাংলিয়নের পরে যে নার্ভ ফাইবারটা থাকে ওইটাকে আমরা বলবো পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার অর্থাৎ তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের ভিতরে যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক আসছে তো এই দুটার ভিতরে কী থাকবে প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার এখানে থাকবেই কেন থাকবে কারণ এটা টু সেটস অফ নিউরন ফর্মেশন করে কিন্তু ইন কেস অফ সোমাটিক নার্ভাস সিস্টেম এর কোনো আলাদা একটা নিউরনের বাইরে কোনো নিউরন নেই সো দিস ইজ দ্য ভেরি বেসিক ডিফারেন্স বিটুইন অটোনমিক অ্যান্ড সোমাটিক নার্ভাস সিস্টেম এর পরের ভিডিওতে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে সোমাটিক অটোনমিক নার্ভাস সিস্টেমের যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন আছে এই ডিভিশনের ভিতরে যে বেসিক পার্থক্য এই পার্থক্য নিয়ে ভিডিও আপলোড করা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল